আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি আয়োজন দেখার জন্য। আজকের পর্বে আছে দক্ষিণ হাতিয়ার চেওয়া শুটকি দিয়ে বন্যা কচুল্লতির ঝালভুনা। অত্যন্ত মজার এই ঝালভুনাটি হলে অন্য তরকারির আর দরকারই হবে না। এর প্রস্তুত প্রণালী যেমন সহজ, উপকরণও অনেক কম লাগে, তাই যে কেউ অল্প সময়ের মধ্যেই এই ঝালভুনাটি করে নিতে পারবেন। এই ঝালভুনাটি বন্যা কচুল্লতি দিয়ে করলেই বেশি টেস্ট হয়, আর যদি শুটকি হয় তাহলে তো কথাই নেই। যদি আপনি চান তাহলে চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, তবে স্বাদ একটু ডিফারেন্ট হবে। তো আর দেরি কেন, চলুন এর সহজ প্রস্তুত প্রণালী দেখে আসি। এখানে আমি আমার পছন্দ মতো কিছু বন্যা কচুল্লতি আমি পরিষ্কার করে নিয়েছি। এই কচুল্লতিগুলো পরিষ্কার করতে খুবই সহজ, অল্প সময়ের মধ্যেই পরিষ্কার করা যাচ্ছে, তাই আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এর সাথে আমি এই চেওয়া শুটকিটা ব্যবহার করব। এটি হচ্ছে দক্ষিণ হাতিয়ার চেওয়া শুটকি। আপনারা যারা না চিনে থাকেন তাহলে চাইলে গুগলে সার্চ করেও এই মাছটা দেখে নিতে পারেন। তো আমি আজকের ভুনার জন্য এই শুটকিটাই নিয়েছি, আর এই শুটকিটা আমাদের হাতে করা একেবারে ফ্রেশ শুটকি ছিল। বাজারে কেনা শুটকি চাইতে হাতে করা শুকানো শুটকির টেস্ট অনেক বেশি হয়। আপনারা চাইলে যে কোনো ধরনের শুটকি দিয়েও এই ভুনাটি করতে পারবেন। এখন আমি আগে থেকেই পরিষ্কার করে নেওয়া বন্যা কচুর লতিগুলো কুচি করে নিচ্ছি। ভুনার জন্য এভাবেই লতিগুলো কুচি করে নিতে হয়। আপনাদের পূর্বে যাদের এই ঝালভুনাটি করার আইডিয়া নেই, আপনারা সহজেই এই পদ্ধতিগুলো ফলো করতে পারেন। এভাবেই কচুর লতিগুলো কুচি করে নিতে হবে। সবগুলো কচুর লতি এখন আমি কুচি করে নিচ্ছি, আর আপনারাও দেখতে থাকুন। অনেকেই গলা চুলকানোর ভয়ে বন্যা কচুর লতি খেতে চান না। আপনারা যদি আমার রেসিপি ফলো করে এই ঝালভুনাটি অথবা রান্নাটি করে থাকেন তাহলে আপনাদেরও গলা চুলকাবে না, নিঃসন্দেহে অনেক তৃপ্তি ভরে খেতে পারবেন। রান্নার সিস্টেম আছে, আপনারা যদি সেই সিস্টেমে রান্না করেন তাহলে কোনো গলা চুলকাবে না। ব্যাস, আমার কচুর লতিগুলো কুচি করা হয়ে গেছে। কচুর লতি আমি আমার স্বাদ অনুযায়ী নিয়েছি, আপনারা চাইলে আরও একটু কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। ব্যাস, এখন আমি একইভাবে কচুর লতির মতো করে শুটকিগুলোও কুচি করে নিচ্ছি। তাহলে একটি ব্যালেন্স থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও টেস্ট হবে। তো আপনারাও দেখুন আমি ঠিক কীভাবে এই শুটকিগুলো কুচি করে নিচ্ছি। অনেকেই এই চেওয়া শুটকির সাথে অপরিচিত আছেন, তাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনারা চাইলে ইজিলি গুগল কিংবা ইউটিউবে সার্চ করে দিতে পারেন চেওয়া মাছ লিখে, তাহলে সরাসরি আপনি মাছটাকে দেখে নিতে পারবেন। ঠিক এই মাছটাকে শুটকি করা হয়েছে, আর কিভাবে শুটকি করা হয় সেটিও আপনি চাইলে ইউটিউব কিংবা গুগলে সার্চ করে দেখে নিতে পারবেন। আমরা যারা দক্ষিণ হাতিয়ার মানুষ এই মাছের সাথে অনেক বেশি পরিচিত। তো এখন আমি এই কুচি করা কচুর লতিটাকে কীভাবে ধুয়ে নিচ্ছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি এভাবে ঝুড়িতে করে অন্য একটি বলে পানি রেখে এভাবে ঝাঁকিয়ে ধুয়ে নেন তাহলে আপনার আর হাত চুলকানোর ভয় থাকবে না, আর কচুর লতিও খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যাচ্ছে। আশা করছি আমার এই পদ্ধতিও আপনাদের বেশ ভালো লাগছে। তো এভাবে আমি আমার কচুর লতিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর এখন সরাসরি আমরা চলে যাব রান্নায়। চুলায় একটি হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোয়াবিন তেল। আপনারা যে কোনো পাত্রে এই ভুনাটি করতে পারেন। তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন নেড়ে চেড়ে 2 মিনিট এই পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব, তবে একেবারে লাল লাল করা যাবে না। আমরা যেহেতু এই পেঁয়াজটাকে সবজি হিসাবেই খাবো তাহলে শুধু একটু নরম নরম করে ভেজে নিলেই হবে। আমি আমার প্রতিটি রান্নায় উপকরণ অনেক কম ব্যবহার করি, আর আমার রান্নাটি হবে বেশি সুন্দর আর টেস্টি। আশা করছি পূর্বে যারা আমার রেসিপিগুলো দেখেছেন অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই রান্নাগুলো হচ্ছে আমাদের দক্ষিণ হাতিয়ার রান্না। আমরা রান্নায় সবসময় কম উপকরণ ব্যবহার করে থাকি। পেঁয়াজ নরম নরম করে ভেজে নেওয়ার পরে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা শুটকিগুলো। শুটকিগুলো দিয়ে এখন আমি আরও 1 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কচুর লতি অনেকভাবেই খাওয়া যায়, তবে এভাবে খাওয়ার মজাই আলাদা। যারা এখনও পর্যন্ত এ পদ্ধতিতে কচুর লতি রান্না ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আমাদের দেশীয় সবজিগুলোর মধ্যে এই বন্য কচুর লতি আমার ভীষণ পছন্দের একটি খাবার। সুযোগ পেলেই আমি এভাবে ভুনা করে খাওয়ার চেষ্টা করি। এখন আমি দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আপনারা এখানে মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। যারা একটু ঝাল বেশি পছন্দ করেন চাইলেই মরিচ আরও একটু বাড়িয়ে দিতে পারেন। আমরা নিয়মিত ব্যবহার করেছি। ব্যাস, এখন আমি আরও 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। রান্নার এই টিপসগুলো ফলো করলে আপনার রান্নাটি রান্না করতে পারবেন অনেক কম সময়ে, আর উপকরণও কম লাগবে এবং খেতেও অনেক টেস্ট হবে। তো এখন আমি দ্রুত ঝোল অ্যাড করে দিয়েছি, আর এই ভুনাটি করার ক্ষেত্রে যারা গলা চুলকানোর ভয় করেন অবশ্যই ফলো করবেন। কচুর লতি রান্নার ক্ষেত্রে আর ভুনা করার ক্ষেত্রে অবশ্যই ঝোল একবারই দিতে হবে, ঠান্ডা কোনো পানি দেওয়া যাবে না। তাই আমি একবারই এই ঝোলটা ব্যবহার করেছি। এই ঝোলটা নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে এখন আমি 2 মিনিট উতরিয়ে নেব।
2 মিনিট ব্লক নিয়ে নেওয়ার পরে এখন আমি ফিরে এসেছি। এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা আমাদের কচুরলতিগুলো। আর এই কচুরলতিটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমরা মাত্র 7 মিনিট কুক করব। এ পর্যায়ে চুলার আঁচটা আমরা একটু কমিয়ে রাখবো, অর্থাৎ মিডিয়াম টু লো করে রাখবো। তাহলে দেখবেন মাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যেই এই কচুরলতিটা খুব সুন্দর করে ভুনা হয়ে গেছে। সঠিক পদ্ধতিতে রান্না করার ক্ষেত্রে চুলার জ্বালার দিকে লক্ষ্য রাখা আমাদের একান্তই জরুরি। আমি ফিরে এসেছি 7 মিনিট পরে, এখন আমি আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন ঝোলটা একেবারে কমে গেছে। এখন আমি নেড়ে চেড়ে এই ভুনাটাকে আরও 1 মিনিট জাল করব। আপনি চাইলে এই অবস্থায়ও খেতে পারেন, তবে আমি একেবারে শুকিয়ে নেব ঠিক আমার পছন্দ মতো। 1 মিনিট পরে দেখুন একেবারে শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি আরও একবার হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। এই ঝাল ভুনাটির ক্ষেত্রে শুটকির ভিন্নতার কারণেও টেস্ট একটু ডিফারেন্ট হতে পারে, তাই আপনি ভিন্ন সময়ে ভিন্ন শুটকি দিয়েও এই ঝাল ভুনাটি ট্রাই করতে পারেন। রান্না আমার শেষ, এখন আমি নামিয়ে নিব আর পরিবেশন করে নিচ্ছি। তো আমার এই মজার আর সহজ ঝাল ভুনার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে মিষ্টি একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমার রেসিপিগুলো আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমি আগামীতে আরও বেশি বেশি ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। এখনও পর্যন্ত যারা আমার পেজ এবং চ্যানেলে নতুন আছেন, আমার পেজটিতে ছোট্ট একটি লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যে কোনো সময় যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আকারে আপনিও পেয়ে যাবেন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।